বাঙালিদের সবাই পেটুক হিসেবে বেশি পরিচিত। সারা ভারতবর্ষে বাঙালিদের ভালো খাবার রসিয়ে কষিয়ে খাবার জন্য বেশি পরিচিত হয়। তার জন্য আমরা একটু হেলদি, একটু পেটুক হই আর স্বাস্থ্যবান হই। তো তার জন্য আমি চাই বাঙালিদের এই পেটুক থেকে বার করে, মানে হেলদি একটু কি বলবো, মানে একটু লেজি টাইপের মনোভাব থেকে বার করে আমি চাই বাঙালিরাও ফিট যাতে থাকতে পারে। সকাল সকাল এত ঘাম দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছ আমি সকালে মর্নিং এ জগিং আর তার সাথে কিছুটা দৌড়ে চলে এসেছি অলরেডি বাড়িতে। আর সকাল এখন বাজে ভোর 6:30, উঠেছি 4:30 সময়। তারপরে আমার ডিসিপ্লিন ওয়াইজ আমার যা যা রুটিন আমি সেগুলো কমপ্লিট করেছি। তো নতুন মর্নিং এর সাথে নতুন শান্তনু, অ্যান্ড তোমরা দেখছো শান্তনু টকিজ। গেট ওয়েলকাম আমাদের চ্যানেল শান্তনু টকিজ এ, আমি তোমাদের হোস্ট শান্তনু। তো চলো শুরু করে যাওয়া যাক আজকের ব্লগস, তার সাথে আজকে তোমাদের কিছু স্পেশাল জিনিস আর কিছু হোম বেস ওয়ার্কআউট দেখানো স্টার্ট করবো, তার সাথে কিছু ডায়েট প্ল্যানও শেয়ার করবো। তো চলো আজকের ভিডিও শুরু করে দেওয়া যাক, লেটস গেট স্টার্টেড। তো বন্ধুরা, তোমরা জানতে চাও আমি কি করে ফিট থাকি, এন্ড তোমরাও ঘরে বসে কি করে আরামসে কিছু ওয়ার্কআউট করে আর তার সাথে প্রপার ডায়েট চার্ট মেনটেন করে কি করে তোমরা ফিট এন্ড হেলদি থাকতে পারো এই মহামারী করোনার টাইমে। তো চলো দেখে নেওয়া যাক। ঘাম হচ্ছে বুঝতে পারছি, প্রচুর ঘাম হচ্ছে, আর তার সাথে এই সোয়েটিংটাই সকাল সকাল মর্নিং এ উঠে আমাদের দরকার। তো চলো এভরিডে দুটো করে ওয়ার্কআউট দেখাবো, এন্ড দুটো করে তোমাদের ডিসিপ্লিন ওয়াইজ রোজ সেটাকে ডাবল 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 করে যেতে হবে। আর তার সাথে সাথে ছোট ছোট করে অল্প কিছু তোমাদের ডায়েট প্ল্যান দেখাবো, মানে সকাল থেকে রাত অবধি কোন কোন জিনিসগুলো তোমাদের খাওয়া দরকার আর কোন কোন জিনিসগুলো তোমাদের না বডির জন্য প্রয়োজন সেটা দেখে নি। তো চলো ফার্স্টে দেখাবো ওয়ার্কআউট, কোন দুটো ওয়ার্কআউট এভরিডে ম্যান্ডেটরি। তো কার্ডিও থেকে শুরু করবো, ম্যাটে গিয়ে খতম করবো। আজকে তোমাদের দেখাবো কার্ডিও স্পেশালিস্ট দুটো এক্সারসাইজ, তার মধ্যে প্রথম এক্সারসাইজ হলো হাই নিস। হাই নিস কিভাবে করবো তার আগে একটা জিনিস জেনে নি, কোন কার্ডিও অর ম্যাট যে কোনো এক্সারসাইজ শুরু করার আগে তোমাদের অবভিয়াসলি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নেওয়াটা ম্যান্ডেটরি। ফ্রি হ্যান্ড এর মধ্যে তোমরা কি করতে পারো, স্ট্রেচিং করে নিতে পারো, জাস্ট লাইক দিস। এই টাইপের এক্সারসাইজ করে নিতে পারো, এর সাথে এটাও করে নিতে পারো। এটা 1 2 3 4 5 6 7 8 এই করে তোমরা তিনটে সেট কমপ্লিট করতে পারো। দেন আমরা দেখাবো হাই নিস। হাই নিস কিভাবে করে, হাত দুটো সামনে রাখবো, এন্ড নি দুটোকে মানে আমাদের দুটো হাঁটুকে আমাদের হাতের সাথে টাচ করবো উইথ জাম্প করে। তো চলো দেখে নেওয়া যাক, 1 2 এটা যখন আমরা স্পিডে করব এইভাবে করব, 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 এই করে তোমরা হাই নিসটা তিন সেট করবে। এক একটা সেটে মিনিমাম 30টা থেকে 40টা অবশ্যই বোথ লেগস মানে এই পা আর এই পা দুটো পা মিলিয়ে আমাদের একটা কাউন্ট হবে। এই করে তোমরা 40 করবে, দেন 10 সেকেন্ড এর রেস্ট নেবে, তারপরে আবার রিপিটেশন হবে, তিনবার রিপিটেশন হবে, মানে 40 করে তিনবার 120 3 সেট করবে। দেন এরপরে যে এক্সারসাইজটা দরকার সেটা তোমাদের বডির ফ্যাট বার্নিং এর জন্য খুব ভালো কার্ডিও এক্সারসাইজ। তোমার ফুল বডির আমাদের আপার থেকে লোয়ার পর্যন্ত ফুল বডিতে আমাদের ফ্যাট বার্ন করতে প্রচুর হেল্প করে। তো এই হাই নিস গেল, হাই নিস করার পরে তোমরা 10 সেকেন্ড রেস্ট নেবে, 3 সেট কমপ্লিট হওয়ার পরে 10 সেকেন্ড রেস্ট নেবে, তারপরে করবে জাম্পিং জ্যাক। জাম্পিং জ্যাকস কিভাবে করবে, পা জোড়া দেখে নাও, পা জোড়া আছে, হাত দুটো সাইডে, এটা উঠবে উপরে, দেন আবার পাশে, আর হাত খোলার সাথে পা খুলবে। তো চলো লেটস গেট স্টার্টেড, 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3
আমি 32 করলাম, তোমরা যতটা পারবে ততটা বেশি করবে, কিন্তু ফার্স্ট দিন 30 থেকে 40 বেশি একটা সেটে ট্রাই করো না। এরকম করে তোমরা তিনবার রিপিটেশন করবে, পার রিপিটেশনে মিনিমাম 30-40 বার করবে। তো তিনবার রিপিটেশনে তোমার হচ্ছে 90-120। তো তোমরা রোজ সকালে এই দুটো কার্ডিও ম্যান্ডেটারি করবে, অবশ্যই তোমাদের কার্ডিওর মধ্যে এই দুটো রোজ রাখবে, রিপিটেশন রাখবে। তিনবারের বেশি যত পারবে রিপিটেশন কার্ডিও করার চেষ্টা করবে। দেন আজকের কিছু ডায়েট প্ল্যান তোমাদের সাথে দেখবো। ফার্স্ট মর্নিং এ উঠে, তো ফার্স্ট সকালবেলা ঘুম থেকে উঠে কি কি তোমাদের খাওয়া দরকার, ফার্স্ট মর্নিং এ কোনটা করা দরকার, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে শেয়ার করব কোন ড্রিঙ্কটা তোমাদের জন্য হেলদি আর কোন ড্রিঙ্কটা তোমাদের জন্য আনহেলদি, ওটাও প্রপারলি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো ভিডিও, অনেক কিছু ইনফরমেশন নিয়ে তোমাদের জন্য চলে এসেছে তোমাদের বন্ধু শান্তনু। তো চলো দেখে নেওয়া যাক কোন ড্রিঙ্কটা আমাদের জন্য বেস্ট, এর সাথে সাথে কোন ফুডটা আমাদের বডির জন্য বেস্ট, আমাদের ইমিউনিটি বুস্ট করবে, কোন এক্সারসাইজ গুলো আমাদের হেলদি রাখবে, তার সাথে কোন ফ্রুট গুলো। ডিসিপ্লিন ওয়াইজ রোজ সকালবেলা আমার লেবুর জল তো ম্যান্ডেটরি। তো তোমরাও জানো সকালবেলা খালি পেটে লেবুর জল মানে পাতি লেবুর জল অনেকটা উপকারী ফ্যাট বার্ন করতে। তো বেসিক্যালি শুধু লেবুর জল আমার অ্যাড হয় না, তার সাথে সাথে আমার আর একটা জিনিসও অ্যাড হয়। তো সেটা অবশ্যই আশা করি তোমাদেরও ভালো লাগবে, কারণ আমার মতো তোমরাও হয়তো সেটাকে অ্যাড করলে তোমাদের বডির জন্য ভালো হবে। সেটা হলো হাফ টেবিল স্পুন আখের গুড়। তো তোমরা অবশ্যই জানো আখের গুড় কোনটা, সেটাকে আলাদা করে তোমাদের দেখিয়ে দিতে হবে না। তো এই হলো আমার আখের গুড়ের বাটি, আর এখানে এখান থেকে রোজ হাফ টেবিল স্পুন মানে 10 গ্রাম মতো টেবিল স্পুন সরি 10 গ্রাম মতো আখের গুড় তোমাদের এভরিডে লেবু জলের সাথে ম্যান্ডেটরি। তো এভরিডে লেবু জলের সাথে তোমরা এটা নিতে পারো, আশা করি তোমাদের অনেকটাই হেল্প হবে ফ্যাট বার্ন করতে। আমার তো হেল্প হয়েছে, আমার হেল্প হয়েছে বলে তোমাদের সাথে এতটা শেয়ার করতে পারছি। আর তো এর সাথে সাথে আমার জলও গরম হয়ে গেছে। তো চলো আজকে গরম গরম জলের সাথে পাতি লেবু নিয়ে ফেললাম, এর সাথে একটু ভ্যানিলা মিক্স করে নেবো। আর স্পেশালি আরেকটা জিনিস আমি এর সাথে দিয়ে দেই। তো আপাতত তোমরা এটা দিয়ে স্টার্ট কর, পরে আমি শেয়ার করছি আর কি কি অ্যাড করা যেতে পারে যেটা তোমাদের হেলথের জন্য ভালো, তার সাথে সাথে অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের ফ্যাট বার্ন করতে আর বডি ফিট রাখতে হেল্প করবে। তো নেক্সট আস্তে আস্তে তোমাদের সাথে আরো কিছু শেয়ার করবো, আরো কিছু জিনিস আছে যেগুলো ম্যান্ডেটরি তোমাদের বডির জন্য হেলথের জন্য। ফাইনালি আমার লেবুর জল রেডি। চলো বাঙালিদের সবাই পেটুক হিসেবে বেশি পরিচিত, সারা ভারতবর্ষের বাঙালিদের ভালো খাবার রসিয়ে কষিয়ে খাবার জন্য বেশি পরিচিত হয়, তার জন্য আমরা একটু হেলদি একটু পেটুক হই আর স্বাস্থ্যবান হই। তো তার জন্য আমি চাই বাঙালিদের এই পেটুক থেকে বার করে মানে হেলদি একটু কি বলবো মানে একটু লেজি টাইপের মনোভাব থেকে বার করে আমি চাই বাঙালিরাও ফিট যাতে থাকতে পারে। আর নতুন জেনারেশন যারা আমার বয়সী বা আমার থেকে ছোট বা আমার থেকে কিছু দিনের বড়, তারা অবভিয়াসলি জানে ফিট থাকা হেলদি থাকাটা কতটা জরুরি আজকের দিনে। তো তোমরা আমার যারা বন্ধুরা আছো, যারা আমার সাবস্ক্রাইবার আছো আর যারা আমাকে ফলো করো, তারা চাও অবভিয়াসলি ফিট এন্ড হেলদি থাকতে।
তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে তোমাদের হেলদি ফিট টিপস রেগুলার বেসিস আমি দিতে থাকবো, বেস্ট এক্সারসাইজটা তোমাদের জন্য প্রোভাইড করব, তোমাদের জন্য শেয়ার করব কিভাবে তোমরা ঘরে বসেই এক্সারসাইজ করে তোমাদের ওয়েট লস করতে পারো, বডি ফিট রাখতে পারো, আর হেলদি খাবার খেয়ে তোমরা যাতে সুস্থ থাকতে পারো তার চেষ্টাও আমি অবভিয়াসলি তোমাদের জন্য করি। আর আমি যেটা করি সেটা তোমাদের সাথে মন ভরে শেয়ার করি। আর বাঙালিরা তোমরা ভেবো না যে তোমরা ফিট থাকতে পারো না, তোমরা যাতে ফিট থাকতে পারো, তোমরা যাতে হেলদি থাকতে পারো তার জন্য চলে এসেছি তোমাদের বন্ধু শান্তনু। তো অবভিয়াসলি তোমরা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে আমাদের চ্যানেল, ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে, লাইক করবে, ভরে ভরে লাইক করো যাতে তোমাদের জন্য এমনই ভিডিও আমি নিয়ে আসতে পারি রোজ রোজ, বেস্ট অফ বেস্ট কন্টেন্ট এন্ড বেস্ট অফ বেস্ট এক্সারসাইজ, যেটা তোমরা ঘরে বসে আধা ঘন্টা থেকে এক ঘন্টা আরামসে এক্সারসাইজ করতে পারো। আর সকালবেলা ওঠাটা অভ্যাস করো, এটার বিষয়ে আলাদা কোনো একদিন ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো। আজকের ভিডিওতে বেশি কিছু না, এইটুকু শেয়ার করবো, বাঙালিরা জেগে ওঠো, অবশ্যই বাঙালিরা জেগে উঠবে যাতে বাঙালিরা হেলদি থাকতে পারে, আমাদের বন্ধু বান্ধব আমাদের আত্মীয় পরিজন যাতে ভালো থাকতে পারে। আর সব থেকে বড় কথা, করোনাতে যাতে আমরা প্রোটেক্ট করতে পারি তার জন্য আমাদের অবভিয়াসলি হেলদি থাকতে হবে, আর হেলদি থাকার জন্য আমাদের ভালো খাবার খেতে হবে, তার সাথে সাথে আমাদের এক্সারসাইজটাও ম্যান্ডেটরি। তো আজকের ভিডিওতে এতটা ইনফরমেশন থাক, কিছু ইনফরমেশন নেক্সট ভিডিও গুলোর জন্য তোলা থাক। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, গুড ডে অ্যান্ড গুড বাই।